ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আপডেট আপার প্রাইমারির একটি লেটেস্ট আপডেট এই যে ডেপুটেশনের ব্যাপারে দেখো ডেপুটেশন কিন্তু সব জায়গায় জমা দিচ্ছে এমএলএ বিধায়ক কাছ থেকে দেখো এখানে কি হয়েছে ইটাহার বিধায়ক অমল আচার্য মহাশয়ের কাছে উচ্চ প্রাথমিকের দ্রুত নিয়োগের আর্জি জানিয়ে ডেপুটেশন হবু শিক্ষকদের দেখো হবু শিক্ষকরা কিন্তু তাদের মঞ্চ থেকে যথেষ্ট প্রচেষ্টা করছে এই দীর্ঘ সাত বছর ধরে যে আইনি জটিলতায় উচ্চ প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া থমকে রয়েছে চাকরি প্রার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলন অনুরোধ করেও কোনো সুফল পাননি চূড়ান্ত হতাশার দিন কাটছে রাজ্যের উচ্চ প্রাথমিক হবু শিক্ষকদের অর্থাৎ উচ্চ প্রাথমিকের যে হবু শিক্ষকরা রয়েছে তারা কিন্তু অসহায় অবস্থায় রয়েছে এই জন্যই কিন্তু তারা এমএলএ এবং বিভিন্ন উচ্চ পদস্থকারী কর্মীদের কাছে কিন্তু তারা ডেপুটি ডেপুটেশন দিচ্ছে এখানে দেওয়া আছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী মঞ্চ রাজ্য জুড়ে এমএলএ এমপি সহ বিভিন্ন অধিকারিকদের দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে দেখো ডেপুটেশনের মাধ্যমে কিন্তু তারা স্থানীয় যে এমএলএ এমপিদের তাদের কিন্তু তাদের সঙ্গে থাকার কথা জানাচ্ছে এবং বিভিন্ন দাবি দাবা তারা তুলে ধরছে আজ উত্তর দিনাজপুর জেলার উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীগণ ইটাহারের বিধায়ক মাননীয় অমল আচার্য মহাশয়ের কাছে ডেপুটেশন জমা দেন চাকরি প্রার্থীরা তাদের দীর্ঘ সাত বছরের বঞ্চনার কথা জানিয়ে দ্রুত নিয়োগের জন্য দাবি জানান এখানে মধ্যা কথা হলো তারা যে বঞ্চনার মধ্যে রয়েছে দীর্ঘ এই সাত বছর ধরে সেটিকে দূর করার জন্য কিন্তু একটি অনুরোধ করছে তারা সকল এমএলএ এবং এমপিদের কাছে এটি কিন্তু একবারে মানব সম্পদ এবং মানবাধিকারের কাছে দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত এবং অমলবাবু ধৈর্য সহকারে সবার অভিযোগ শুনেন দেখো এখানে কিন্তু একটি মানবাধিকার এবং একটি মূল্যবোধের ধারণা পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু এখানে যে সরকার রয়েছে এবং যে কোর্ট কোর্টের যে সমস্ত কর্মচারী বা কোর্টের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু একটি মূল্যবোধ থাকা উচিত যে দীর্ঘ সাত বছর ধরে এরূপ হয়ে চলেছে এই শিক্ষকগণ বা শিক্ষকগণদের সাথে তাহলে এর একটি সুফল পাওয়া কিন্তু অতি প্রয়োজনীয় না হলে কিন্তু এই বিষয়টি একটি খুব খারাপ দৃষ্টান্ত হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে এসএসসির নিয়ে এত যে ঝামেলা বা এত যে সমস্যা সেটি দূর না হলে কিন্তু আগামী প্রজন্মের কাছে এসএসসি এসএলএসটির ব্যাপার নিয়ে কিন্তু একটি ভীতুকর ব্যাপার হয়ে যাবে সেই অনুরোধ রেখেই কিন্তু সকলের কাছে একটি অনুরোধ সকলেই এই এই যে হুবু শিক্ষকদের যে মঞ্চ এই মঞ্চের দিকে অগ্রসর হন এবং তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কিন্তু এই শিক্ষার বা হুবু শিক্ষকদের তাদের যোগ্য স্থানে পাঠানোর একটি ব্যবস্থা সকলের একটি ব্যক্তিগত দায়িত্ব বা সকলের একটি সামাজিক দায়িত্ব হয়ে ওঠে